প্রিয় ভিউয়ার্স তোমরা যারা কিছুদিনের মধ্যেই ক্লাস ইলেভেনে ভর্তি হতে চলেছ ভর্তির পূর্বেই জেনে নাও এমন পাঁচটি বেস্ট স্কোরিং সাবজেক্ট যেগুলি তোমার সাবজেক্ট লিস্টে থাকলে তুমি উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারবে নমস্কার ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুর পূর্বে জানাই সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটি সাবজেক্টেরই সমান গুরুত্ব আছে খুব কঠিন একটি বিষয় বা সাবজেক্ট বা খুব সহজ একটি সাবজেক্ট এমন কোনো কথা কিন্তু নেই প্রত্যেকের কাছে প্রত্যেকটি সাবজেক্টেরই আলাদাভাবে বোঝার ক্ষমতা রয়েছে এবং প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে সহজ এবং কঠিন প্রিয় ভিউয়ার্স আজকের লিস্টে সায়েন্স এবং কমার্সের ক্ষেত্রে যে স্কোরিং সাবজেক্ট আমি এগুলি আলোচনা করছি না কারণ খুবই লিমিটেড সাবজেক্ট সায়েন্স এবং কমার্সের এগুলি নিয়ে স্কোরিং সাবজেক্ট বলাটা খুবই কঠিন তাই কেবল মাত্র আর্টসের যে সাবজেক্টগুলি আছে স্কোরিং সাবজেক্ট এগুলি নিয়ে আমি আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে দাদা মোটামুটি একটু পরে আমরা কিভাবে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারবো এবং অনেকেই বলেছেন যে দাদা আমরা যারা জিওগ্রাফি এবং নিউট্রিশনের মতো সাবজেক্টগুলি নিয়েছি তার সঙ্গে আমরা চাইছি যে কয়েকটি সহজ বিষয় নেওয়ার জন্য যাতে আমরা উচ্চ মাধ্যমিকে খুব সহজে ভালো ফলাফল করতে পারি তো আজকের ভিডিওটি সবার জন্য আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি আমাদের যে স্কোরিং সাবজেক্টের লিস্ট সেই সাবজেক্ট লিস্টের তালিকায় প্রথম রেখেছি ফিজিক্যাল এডুকেশনকে আপনারা হয়তো অনেকে ভাবছেন ফিজিক্যাল সায়েন্স বিজ্ঞান। একদমই না ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শিক্ষা আমাদের লিস্টের প্রথম শিক্ষাকে রাখা হয়েছে এই সাবজেক্ট নিলে আপনারা ইলেভেন এবং উচ্চ মাধ্যমিকে খুব সহজেই ভালো ফলাফল করতে পারেন এখানে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের উপরই বেশি গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ শারীরিক ব্যায়াম কাজকর্ম এগুলির মাধ্যমে কিন্তু আপনাদের মূলত মূল্যায়ন করা হয় লিখিত পরীক্ষা খুব কমই থাকে তাই যাদের যাদের এই সাবজেক্টগুলি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই সাবজেক্টগুলি নিতে পারেন এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকা আপনাদের ভালো ফলাফল হবে প্রিয় ভিওয়ার্স এক্ষেত্রে একটি অসুবিধা হলো ফিজিক্যাল এডুকেশন কিন্তু ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম স্কুলেই নেই তাই যেই স্কুলে আছে আপনারা স্টুডেন্ট যদি হয়ে থাকেন ওই স্কুলের অবশ্যই এটা নিতে পারেন দ্বিতীয়ত আমাদের যে সাবজেক্ট লিস্ট এখানে আমি রেখেছি সংস্কৃতকে সংস্কৃতকে রেখেছি সংস্কৃত আপনারা ভাবছেন ওরি বাবা ক্লাস সেভেন এইটে কবে সংস্কৃত পড়েছিলাম এখন দীর্ঘদিন হল সংস্কৃত চর্চা নেই কবে ও আওয়া শিখেছিলাম তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না ক্লাস সেভেন এইটে যা পড়েছেন আপনারা ক্লাস ইলেভেন টুয়েলভে সম্পূর্ণ ব্যতিক্রম ইলেভেন টুয়েলভে আপনারা যখন পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু সংস্কৃতে লিখতে হবে না আপনারা বাংলাইতে লিখতে পারেন সংস্কৃত সাবজেক্টটি আমার যে কয়েক বছর পূর্বের অর্থাৎ তিন চার বছর থেকে আমি যে একটি গবেষণা দেখেছি বা বলতে পারেন আমার যে অভিজ্ঞতা আমি এখানে দেখেছি যে সংস্কৃত সাবজেক্টটিতে অলমোস্ট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মার্কস সবারই ক্যারি হয়ে যায় খুব সহজেই তো আপনারা বিশ্বাস রাখতে পারেন এইট্টি এবং নাইনটি পার্সেন্ট মার্কস পাওয়া যায় সংস্কৃত সাবজেক্টে আপনাদের যদি পছন্দ হয় আপনারা সেটা নিতে পারেন এবারে তৃতীয়ত আমার সাবজেক্ট লিস্টের তালিকায় বা আমাদের যে স্কোরিং সাবজেক্ট লিস্টের তালিকায় রেখেছি এডুকেশনকে বা শিক্ষাবিজ্ঞানকে শিক্ষাবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে বেশিরভাগ জিনিসই প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনারা স্কুলে পড়াশোনা কেন করছেন পাঠ্যক্রম কি শিক্ষা কী শিক্ষা কেন প্রয়োজন অন্ধ শিশুদের শিক্ষা কেন প্রয়োজন কম্পিউটার কি কম্পিউটারের গুরুত্ব কম্পিউটার কেন শ্রেণিকক্ষকে ব্যবহার করা হয় এই সমস্ত জিনিস শিক্ষাবিজ্ঞানে আলোচনা করা হয় আমি আপনাদের প্রত্যেকেই বলবো আপনারা যদি ক্লাস ইলেভেনের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটিকে আপনাদের সাবজেক্ট লিস্টের তালিকায় রাখবেন এক্ষেত্রে আপনাদের ভালো ফলাফল হবে এবং চতুর্থত যে সাবজেক্টটি আমি রেখেছি এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আপনারা ভাববেন যে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল এখন আবার রাষ্ট্রবিজ্ঞান শুনেছি এটা খুব কঠিন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা এখন ক্লাস ইলেভেনে আছেন আপনাদের কিন্তু ইলেভেনে ভালো ফলাফল করার পাশাপাশি মূল টার্গেট হলো উচ্চ মাধ্যমিকে আপনাদের ভালো ফলাফল করতে হবে তো উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করার ক্ষেত্রে বিগত চার পাঁচ বছর থেকে আপনারা যদি দেখেন দেখবেন যে সবচাইতে ভালো ফলাফল হয়ে থাকে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানে সবচেয়ে ভালো ফলাফল হয়ে থাকে আপনারা যদি প্রত্যেক এক বছরের প্রশ্ন বাদ দেন তাহলে কিন্তু দেখবেন যে বিগত বছরে যে প্রশ্নগুলি আসছে এক বছর বাদ দিয়ে এগুলি কিন্তু রিপিট করা হয় এখানে সরকার কি সরকারের কাজ কি মুখ্যমন্ত্রীর কাজ কি প্রধানমন্ত্রীর কাজ কি মূলত এই বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানে খারাপ ফলাফল হয়েছে এমন স্টুডেন্ট পাওয়া কিন্তু খুবই মুশকিল রাষ্ট্রবিজ্ঞানে খুব ভালো মার্কস উঠে এটা আপনারা নেবেন এবং আরেকটি যে ইম্পর্ট্যান্ট সাবজেক্টের কথা আমি বলবো এটি হচ্ছে ইতিহাস আপনারা অনেকেই বলবেন যে ইতিহাস সাবজেক্টটা খুবই কঠিন তবে এক্ষেত্রে আমি আপনাদের কাছে বলবো যদি আপনারা মোটামুটি একটু পড়ার ইচ্ছুক ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ইতিহাস সাবজেক্টটি আপনারা নেবেন কারণ বর্তমান সময়ে যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউগুলিতে বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন করা হয় এবং ইতিহাস খুব একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনারা দেখবেন আমাদের আইএস পর্যন্ত যে কোচিং আছে এবং আইএসএ যে পরীক্ষা সেখানেও কিন্তু ইতিহাসের প্রাধান্য খুব বেশি অর্থাৎ ইতিহাস একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইতিহাসটি নেবেন এছাড়াও আপনারা কিন্তু আপনাদের যে সাবজেক্টগুলি আছে এক্ষেত্রে আপনারা সোশিওলজি আপনারা সাইকোলজি এই সাবজেক্টগুলি আপনারা দেখতে পারেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই যে সাবজেক্টগুলির কথা বললাম আপনারা কেবলমাত্র আমার কথা শুনেই সাবজেক্টগুলি নিয়ে নেবেন না এগুলি আমার পছন্দের সাবজেক্টগুলি আমি বললাম আপনারা অবশ্যই আপনাদের বড় দাদা দিদি এবং বিগত বছরের বইগুলি আপনারা দেখবেন এবং প্রশ্নপত্র দেখবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তারপরেই আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন আমি বলছি বলেই আপনাদের নিতে হবে এমন কোনো কথা নয় আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি করেছি আমি জানি আপনারা দেখে শুনে বিবেচনা করেই নিজেদের সাবজেক্টগুলি চুজ করবেন এক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিকের ভালো ফলাফল হওয়া চাই আমি জানি আপনারা ভালো ফলাফল করবেন এই ভিডিওতে আমার পছন্দের বইগুলি নিয়ে আলোচনা করলাম আপনারা বলবেন পরবর্তী ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বেলাইকনটি প্রেস করে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা চিন্তা করবেন না আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে বলা হয়েছে একত্রিশে জুলাইয়ের পূর্বেই কিন্তু আপনাদের ফলাফল ঘোষণা করা হবে এক্ষেত্রে কিভাবে আপনাদের মূল্যায়ন হবে এটা নিয়ে আজকে একটি চূড়ান্ত বৈঠক আছে তো যা ইনফরমেশন আসবে আমি দিয়ে দেব এটা আপনাদের চিন্তা করতে হবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ